আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা জানেন যে বিভিন্ন সমস্যার কারণে এবং নির্বাচনের কারণে সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের সকল কার্যক্রম এক প্রকার স্থগিত আছে। এখন কবে থেকে আবার সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের সকল কার্যক্রম শুরু হতে পারে? এছাড়াও আপনারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন? আপনারা নিজেরাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন কি না? এছাড়াও যেহেতু সার্বিয়ার নির্বাচনে সরকার পরিবর্তন হয়নি, এক্ষেত্রে আপনারা যারা সার্বিয়ার ভিসা প্রসেসিং করতেছেন আপনাদের কোনো ফায়দা আছে কি না, অথবা এখানে আপনাদের কোনো লাভ আছে কি না? এছাড়াও সার্বিয়ার নির্বাচনে সরকার পরিবর্তন না হলেও সার্বিয়ার নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করেছে, এবং এই অভিযোগ করেছে সার্বিয়াতে যে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ছিল, তারা এই অভিযোগটা করেছে যে সার্বিয়াতে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং তারা পুনরায় ভোট গণনা করার আবেদন করেছে। এইগুলো নিয়ে কিন্তু সার্বিয়াতে অনেক সমস্যা হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে। তো আজকে ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আপনারা যারা ভাবতেছেন যে ভাই নির্বাচনের সঙ্গে আমাদের সম্পর্ক কী, নির্বাচনে কীটা প্রেসিডেন্ট হলো কীটা প্রেসিডেন্ট হলো না, এটা নিয়ে আমাদের সমস্যা কী, আমরা ভিসা প্রসেসিং করবো, আমাদের কাজ তো এটা, আমাদের তো ওইটা জানার কোনো প্রয়োজন নেই, দেখেন এটা আপনাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ সার্বেতে যদি আপনার যে কোনোভাবে বর্তমান সরকার পরিবর্তন হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজই কিন্তু আপনার পরিবর্তন আসবে, প্রত্যেকটা কাজে পরিবর্তন আসবে। এরকমও হতে পারে যে আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন আপনাদের কেউ ভিসা হলো না, অথবা সার্বিয়ার সরকার ঘোষণা দিল তারা এখন আর নতুন করে লোক নিবে না। কারণ বর্তমান প্রেসিডেন্ট বিদেশ থেকে লোক নিতে আগ্রহী, কিন্তু পরবর্তীতে যে প্রেসিডেন্ট হবে তিনিও যে একই কাজ করবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এটা আমি বাদ দিলাম। এখন কথা হচ্ছে সার্বিয়াতে বর্তমানে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন নিয়ে অনেক সমস্যা হচ্ছে সার্বিয়াতে। কারণ এখানে আপনার যে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ছিল তারা কিন্তু অভিযোগ করেছে যে সার্বিয়াতে ভোট জালিয়াতি হয়েছে, এখানে আপনার সুষ্ঠু নির্বাচন হয়নি। তারা দাবি করতেছে যে পুনরায় আবার ভোট গণনা করা হোক, এবং এখন যে ফলাফল দিয়েছে, এখন যে রেজাল্ট দিয়েছে, এটাকে বাতিল করে পুনরায় আবার ভোট গণনা করতে হবে। আর এইটা নিয়ে কিন্তু সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক প্রকার বিক্ষোভ হয়েছে। সেখানে আপনার প্রায় হাজার হাজার মানুষ প্রেসিডেন্টকে চোর বলে সম্বোধন করেছে। তবে যাই হোক না কেন, আমার মনে হয় না যে সার্বিয়াতে যেহেতু নির্বাচনে একবার ফলাফল প্রকাশ করা হয়ে গেছে, এক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন আসবে। কারণ বর্তমান যে প্রেসিডেন্ট আছে ইনি আমাদের হাসিনা আফার মতো, হাসিনা আফা যেরকম আপনার শিকড় টিকড় একদম জ্বালায় দিয়ে বসে আছে, ওটা কোনো নাম নেই, ঠিক তেমনই সার্বিয়ার যে প্রেসিডেন্ট আছে ইনিও প্রায় 12 সালে, মানে 2012 সালে ক্ষমতা এসেছে, এই পর্যন্ত তিনি আসেনি। তিনি বিভিন্ন দুর্নীতি করে এভাবেই এখনও সার্বিয়াতে টিকে আছেন এবং এই নির্বাচনও তিনি জিতে গেছে। তবে এতে করে আপনারা যারা প্রসেসিং করতেছেন আপনাদের অবশ্যই ফায়দা আছে। তবে আমার মতে সার্বিয়ার প্রেসিডেন্ট পরিবর্তন হলে সবথেকে ভালো হতো, আপনারা সবথেকে বেশি ফায়দা পেতেন, বিশেষ করে আপনারা যারা বৈধ কাজকাম করতে পছন্দ করেন, আপনারা যারা বর্তমানে ভিসা প্রসেসিং করতেছেন হয়তো আপনারা একটু ভোগান্তির শিকার হতেন, এরপরও আপনাদের ফিউচার ভালো হতো। কারণ সরকার পরিবর্তন হলে সার্বিয়া থেকে সম্পূর্ণ গেম দেওয়া বন্ধ হতো, সম্পূর্ণ বন্ধ না হলেও অনেকটাই বন্ধ হতো। এছাড়া সার্বিয়া হয়ে কেউ অবৈধভাবে গেম দিতে পারতো না, ঠিক রুমেনিয়ার যে অবস্থা এখন। কারণ প্রত্যেকটা কান্ট্রি চাচ্ছে এখন সেনজেনে প্রবেশ করতে, যদি তারা সেনজেনে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো শর্ত আছে, অনেক নিয়ম আছে, যে কারণে সার্বিয়াতে সম্পূর্ণ গেম দেওয়া বন্ধ করতে হবে। তবে আপনাদের সুখবর হচ্ছে, আপনাদের ফায়দা হচ্ছে, যেহেতু সার্বিয়ার নির্বাচনে যেহেতু সার্বিয়াতে প্রেসিডেন্ট পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে আপনাদের কার্যক্রমগুলো খুব দ্রুতই শুরু হবে। আপনারা যারা বলতেছেন যে ভাই কার্যক্রমটা এখন স্থগিত আছে, তাহলে আবার কবে থেকে শুরু হবে? দেখেন, নির্বাচনে যেহেতু আপনার প্রেসিডেন্ট পরিবর্তন হয়নি, এক্ষেত্রে সব কার্যক্রমে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, হয়তো সামান্য কিছু পরিবর্তন আসতে পারে, তারপরেও এই ধরনের কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না। আপনাদের সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহের ভিতরই সকল কার্যক্রম আবার পুনরায় শুরু হবে। আমি আগের ভিডিওতেই বলেছি যে কার্যক্রম যেহেতু স্থগিত আছে, এটা আপনার সর্বোচ্চ জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের ভিতর আবার পুনরায় শুরু হতে পারে, যেহেতু এখানে প্রেসিডেন্ট পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হতো সেক্ষেত্রে কবে শুরু হতো এটা আনুমানিক বলা সম্ভব ছিল না, কারণ এখানে আপনার ভিসা বন্ধ হতে পারতো অথবা দীর্ঘ সময় স্থগিত থাকতো, মানে যে কোনো কিছু হতে পারতো। তবে এখানে একটা সমস্যা আছে, যেহেতু সার্বিয়ার জনগণ এবং এখানে যেহেতু আন্তর্জাতিক মানের পর্যবেক্ষক দল ছিল, তারা কেউ মেনে নিচ্ছে না যে এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এক্ষেত্রে যদি আপনার পুনরায় নির্বাচন হয় সেক্ষেত্রে আপনাদের ভোগান্তির কোনো শেষ থাকবে না, অথবা যদি এখানে আপনার বড় ধরনের কোনো সহিংসতা সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোগান্তি শেষ থাকবে না। কারণ সার্বিয়ার নির্বাচন কিন্তু আপনার বাংলাদেশের নির্বাচনের মতো না যে এখানে আপনি দুর্নীতি করবেন, দুর্নীতি অনিয়ম করে নির্বাচন করবেন, রাতের আধারে ভোট কাটবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো নির্বাচন করবেন, বিষয়টা কিন্তু এরকমের না। কারণ বাংলাদেশ হচ্ছে আপনার শেখ হাসিনার বাপদাদার সম্পত্তি, সে তার ইচ্ছা মতো কাজকাম করে। তবে সার্বিয়া কিন্তু প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসির বাপদাদার সম্পত্তি না যে সেখানে সে দুর্নীতি করে পার পেয়ে যাবে, প্রকাশ্য দুর্নীতি করে সে পার পেয়ে যাবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বিষয়টা কেউ সিরিয়াসলি নেবেন না। সিরিয়াসলি নিলেও আমার কিছু যায় আসে না, কারণ হাসিনাকে নিয়ে কিছু বলার নাই, তার গুণগান করতে গেলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, কিন্তু তার গুণগান করা আমার শেষ হবে না। যাই হোক, আমার ভিডিওর বিষয় এইটা নয়। দেখেন, আপনারা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন দেন, মেসেজ করেন, আপনারা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে ওয়ার্ক পারমিট সেন্ড করেন যে ভাই আমাদের পারমিটটা রিয়েল কি না, অথবা আপনারা আমাকে বলেন যে ভাই, অথবা আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমরা পারমিট কীভাবে চেক করতে পারবো, আমাদেরকে কোনো একটা উপায় বলে দেন যে আমরা সহজে যাতে পারমিটটা চেক করতে পারি, আমাদের পারমিটটা রিয়েল কি না। দেখেন, পারমিট চেক করা যায় না, যদি আমি এটা বলি তাহলে ভুল বলবো, কারণ পারমিটটা মূলত আপনার অ্যাম্বাসি থেকে চেক করা হয়, তারাই আপনাকে সঠিক 100% চেক করে দিতে পারবে যে আপনার পারমিটটা সঠিক নাকি আপনার পারমিটটা ফেক। বাট এটা আপনি নিজে নিজে অথবা আমাদের মাধ্যমে কোনোভাবেই পারমিটটা আপনি চেক করাতে পারবেন না। আচ্ছা, কেন পারমিট চেক করা যায় না এটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আগে আপনারাও ভাবতেন যে পারমিটে হয়তো কোনো ভুল থাকলে পারমিটটা ফেক, মনে করেন আপনার পারমিটের নাম ভুল, নাম্বার ভুল, অথবা আদার্স যে কোনো কিছু ভুল আছে, এক্ষেত্রে আপনারা মনে করতেন যে পারমিটটা ফেক। ইভেন এটা আমি মনে করতাম যে পারমিটে কোনো ভুল থাকলে সেটা ফেক, পারমিট পুনরায় আবার ঠিক করা যায় না। কিন্তু পারমিটে যদি ভুল থাকে সেক্ষেত্রে পারমিট আবার পুনরায় ইস্যু করা যায়, মানে পারমিটের ভুল ঠিক করার সুযোগ আছে। এটা হচ্ছে আপনার এজেন্সিরা বলে রি ইস্যু, অর্থাৎ পারমিট আবার পুনরায় ইস্যু করা হয়, এটা আপনার করা যায়। আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমার পারমিটে ভুল আছে, আমার অফার লেটারে ভুল আছে, এগুলো ঠিক করা যাবে কি না। হ্যাঁ, এটা আপনার ঠিক করা যায়, এটা এখন ঠিক করা যায়। এই ধরনের কিছু কারণের জন্য পারমিট আসলে আপনার চেক করা যায় না। আপনারা সর্বোচ্চ পারমিটটা কোন কোম্পানি থেকে ইস্যু করা হয়েছে, কোম্পানি কেমন, এগুলো আপনারা দাঁতায় বাতায় করে দেখতে পারেন, এছাড়া তেমন সুযোগ নেই পারমিট চেক করার। আশা করি আপনারা আজকের ভিডিওর ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অথবা যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।